আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের একটা সিরিজ চলছে ওয়ার্ডপ্রেস ফুল কোর্স নামে। এই কোর্সের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের এ টু জেড শেখার চেষ্টা করব। সো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসকে আমাদের হোস্টিংয়ের ভিতরে ইনস্টল করতে পারি এবং ডোমেন হোস্টিং কানেকশন করতে পারি ডিএনএস ম্যানেজমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসকে আমাদের লোকাল হোস্টে ইনস্টল করতে পারি, আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে সেটা ইউজ করব। সো এটা করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। আমি যদি আপনাদের স্টেপগুলো দেখাই, সো স্টেপগুলো এখানে আমি লিখে রেখেছি। স্টেপ ওয়ানে আমরা জ্যাম ডাউনলোড করব, তারপর আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, তারপর আমরা জ্যাম ওপেন করব এবং রান করব। সো এখানে স্টেপগুলো আমি লিখে রেখেছি, এই স্টেপ ওয়াইজ আমরা কাজ করব। সো চলেন আমরা প্রসেসগুলো শুরু করে দিই। সো আমি ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যাওয়ার পরে আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা হলো wordpress.org ডাউনলোড করার লিঙ্ক এবং জ্যাম ডাউনলোড করার লিঙ্কটাও আমি দিয়ে দিব। যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। সো এই দুটো লিঙ্ক থেকে আপনারা ওয়ার্ডপ্রেস এবং জ্যাম ডাউনলোড করে নেবেন। তারপরে আমরা যেটা করব, আমাদের স্টেপ থ্রিতে আমরা জ্যাম্প ওপেন করব এবং রান করব। সো আমি জ্যাম্পটা ওপেন করছি এখান থেকে, এই যে জ্যাম্প, সো এটাকে আমি ওপেন করলাম এবং এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটাকে আমি স্টার্ট করে দিব। সো আমি স্টার্ট করে দিচ্ছি দুটোটা। স্টার্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার চলে এসেছে অ্যাপাচি এবং মাইএসকিউএলের ব্যাকগ্রাউন্ডে। সো এখন এটা জাস্ট আমরা মিনিমাইজ করে রাখি। এখন আমরা চেক করব আমাদের জ্যাম্পটা কি রান হচ্ছে কিনা। সো চলেন আমরা ব্রাউজারে চলে যাই। এখান থেকে যদি আমি লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে গেলাম, তাহলে এই যে আমাদের জ্যাম্প কাজ করছে। সো তারপরে আমরা কী করবো? তারপরের স্টেপে আমরা মাইএসকিউএল ডাটাবেসটা ওপেন করবো। সো সেটা করার জন্য আমরা যেটা করবো, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এই যেখানে দেওয়া আছে আমার পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আমি জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তাহলে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের যে ডাটাবেসটা আছে মাইএসকিউএল ডাটাবেস, সেটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের নতুন ডাটাবেস ক্রিয়েট করবো। সো সেটার জন্য আমরা নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করে আমরা এখানে ডাটাবেসের একটা নাম দিয়ে দিবো। সো আমি ওয়ার্ডপ্রেস ডিবি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দিলাম। এখন আমরা প্রিভিলিয়াজে যাব। প্রিভিলিয়াজে গিয়ে আমরা যে নিউতে ক্লিক করব, এখান থেকে নিউ অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইউজার নেম দিয়ে দিব। সো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং হোস্ট পার্সন থাকবে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটা, এবং এখানেও আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো দুইটা পাসওয়ার্ড যেন সেম হয় এদিকে একটু খেয়াল রাখবেন। আমরা একদম নিচে চলে আসবো, এখান থেকে গোতে ক্লিক করে দেবো। ওকে, সো আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এটা নেভার করে দেই। আমাদের অনেকগুলো স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা অলরেডি ডাটাবেস ক্রিয়েট করেছি, ডাটাবেসের প্রিভিলেজগুলো সেট আপ করেছি। এখন আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কপি করব। সো চলেন আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটা আগে ওপেন করি। এই যে ওয়ার্ডপ্রেস ডট জিপ, এটা আমি ডাউনলোড করেছিলাম, এটাকে জাস্ট আমরা আনজিপ করব। এটাকে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করে এটাকে এক্সট্র্যাক্ট করে নিব আমি। ওকে, তো আমাদের এক্সট্র্যাক্ট করা শেষ। এই যে হলো আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা, সেটা এটার ভিতরে আমাদের ফাইল আছে। সো এটাকে জাস্ট আমরা কপি করব, এখান থেকে কপি করে নিলাম। আমরা আমাদের লোকাল ডিস্কের সি ড্রাইভে যাব। এখান থেকে যে জ্যাম্প দেখতে পাচ্ছেন, জ্যাম্প, জ্যাম্পে ক্লিক করবেন। জ্যাম্পে ক্লিক করলে এখান থেকে পাবেন এসটি ডক্সের যে ফোল্ডার, সেটা, এটাতে ক্লিক করবেন। এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দিব। সো আমি পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, অলরেডি এখানে অ্যাডেড দেখাচ্ছে। সো আমরা একটু চেক করে নিই। আমরা ব্রাউজারে যাব, এখান থেকে আমরা যেটা করব, আমাদের এখন এটার দরকার নেই, এখান থেকে জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস লিখব। ওয়ার্ডপ্রেস লিখে এন্টার করলে আমাদের ওয়ার্ডপ্রেসের যেই ড্যাশবোর্ড আসে সেখানে নিয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, এই যে নিয়ে এসেছে। আমি আপনাদের একটা ওয়ার্নিং দিতে চাই, সেটা হলো এখানে আমাদের যে নামটা দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, এখানে আপনি যদি নাম চেঞ্জ করেন তাহলে অবশ্যই আপনার এই লিঙ্কের ভিতরে ওই ওয়ার্ডপ্রেসের জায়গায় ওই নামটা দিতে হবে। আপনি যে নামটা এখানে সেট করবেন এই নামটা আপনার এই লোকাল হোস্ট স্ল্যাশ, তারপরে ওই নামটা দিতে হবে। সো এটা সবসময় মাথায় রাখবেন। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ চুজ করে রাখবো, কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে লেটস গোতে ক্লিক করব। ওকে, তো এখন আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মের ভিতরে কী কী ইনফরমেশন আমাদের দিতে হবে, এখানে ডাটাবেসের নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো এই যেই ডাটাবেসের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমরা আমাদের ওই যে পিএইচপি মাই অ্যাডমিন ক্রিয়েট করার সময় আমরা যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো আমাদের দিতে হবে। এই যে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন ইউর ডাটাবেস ইউজার নেম, ইউর ডাটাবেস পাসওয়ার্ড। সো এই তিনটা ইনফরমেশন আমাদের এখানে দিতে হবে। সো চলেন আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলি। সো আমি ডাটাবেস নাম দিচ্ছি ওয়ার্ডপ্রেস ডিবি, আমি এটা নামই দিয়েছিলাম, এবং এখানে আমি জাস্ট ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এখানে আমি যেটা দিয়েছিলাম এটা দিয়ে দিব, এবং পাসওয়ার্ডের ভিতরে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। এখন রান দা ইনস্টলে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের সাইটের নাম দেব। সো মাই সাইট আমি জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি র্যান্ডম। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। সো আমি এখানে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিচ্ছি, অ্যাডমিন, এখানে আমি অ্যাডমিন দিয়ে দিলাম, অ্যাডমিন অ্যাট দ্য রেট 123, কনফার্ম উইক দিয়ে দিলাম। এখানে ইমেল দিতে হবে। সো আমরা আপাতত একটা ইমেল দিয়ে দিই, সো অ্যাডমিন gmail.com, এবং এটা আমরা সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবিলিটি করব। এখন আপাতত এটা ডিসেবল থাক, আমরা জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। সো এই তো ইনস্টল হয়ে গেছে, আমরা লগ ইন করে ফেলি। তো আমরা এখান থেকে লগ ইন করব। সো আমরা এখানে দিব
আমাদের যে ইনফরমেশনগুলো ছিল এটা দিয়ে দিচ্ছি, রিমেম্বারে দিয়ে দিচ্ছি, লগ ইনে ক্লিক করে দিলাম। সো এই তো আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেলে। তো দেখলেন আপনারা আমরা কত সহজে আমরা আমাদের লোকাল হোস্টের ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেললাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।